নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা আর আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের এই পর্বে আমি আপনাদের সাথে একটা খুবই সহজ ঝাল ঝাল নিরামিষ মাশরুম কারি রেসিপি শেয়ার করব। আপনারা অনেকেই আমার কাছে মাশরুমের কোনো রেসিপি দেখতে চেয়েছিলেন, তাই আজকে আমি আপনাদেরই জন্য এই রেসিপিটা নিয়ে চলে এসেছি। এই স্পাইসি মাশরুম কারিটা কিন্তু তৈরি করে ফেলা খুবই সহজ, আর এটা গরম গরম ভাত দিয়ে মেখে খেতে বা রুটির সাথে খেতে খুব ভালো লাগে, বা চাইলে এই মাশরুম কারিটা নিরামিষ পোলাওয়ের সাথেও সার্ভ করা যায়। তাহলে চলুন আর দেরি না করে আমরা এই ঝাল ঝাল মাশরুম কারি রেসিপিটা দেখে নিই। রান্নাটা করার জন্য আমি এখানে 200 গ্রাম বাটার মাশরুম নিয়েছি। মাশরুমগুলোকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে মাশরুমের গায়ে যদি কোনো মাটি লেগে থাকে সেগুলো পরিষ্কার করে রেখেছি। এবারে আমরা মাশরুমগুলোকে 2-3টে স্লাইস করে এভাবে টুকরো টুকরো করে কেটে নেব। সবগুলো মাশরুমকেই আমি একইভাবে টুকরো করে কেটে নিয়েছি। এবারে আমরা রান্নাটা শুরু করব। সবার প্রথমে আমি কড়াইয়ে 1-1.5 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এতে ফোড়নের জন্য প্রথমে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মতো হিং, আর অল্প গোটা গরম মশলা ফোড়নে দিয়ে আমরা মাঝারি আঁচে ফোড়নগুলোকে কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর আমরা তেলে কেটে রাখা মাশরুমগুলো দিয়ে মাশরুমগুলোকে 3-4 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিতে হবে। 2 মিনিট মতো ভেজে নেওয়ার পর আপনারা দেখতে পারবেন মাশরুমের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে আসবে আর মাশরুম থেকে জল বেরোতে শুরু করবে। এরপরও আমরা মাশরুমগুলোকে আরও 2-3 মিনিটের জন্য ভেজে নেব, এতে জলটা অনেকটাই শুকিয়ে আসবে। টোটাল 3-4 মিনিট মাশরুমগুলো ভেজে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 7 মতো নুন, 1/2 চা চামচ চিনি, আর অল্প জল দিয়ে আমরা মশলাগুলোকে মাশরুমের সাথে মিডিয়াম টু লো ফ্লেমে 2-3 মিনিটের জন্য কষিয়ে নেব। দু 3 মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নিলেই আপনারা দেখতে পারবেন মশলাগুলো মাশরুমের গা মাখা হয়ে এসেছে। এই সময় আমরা এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ ফেটিয়ে নেওয়া টক দই। তারপর আমরা আরও 2 মিনিটের জন্য গ্রেভিটাকে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। আমাদের গ্রেভিটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে 1/2 কাপ মতো জল অ্যাড করে ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। তারপর ঢাকনা চাপা দিয়ে একদম কম আঁচে 3-4 মিনিটের জন্য আমরা গ্রেভিটাকে ফুটিয়ে নেব। 3-4 মিনিট পর আমি কড়ার ঢাকনাটা তুলে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন গ্রেভির ওপর দিয়ে কিন্তু তেল ভেসে উঠেছে। এবারে সবশেষে ওপর থেকে 1/4 চা চামচ মতো গরম মশলার গুঁড়ো ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তারপর ঢাকনা চাপা দিয়ে আমরা আরও 2-3 মিনিটের জন্য রান্নাটাকে এভাবেই দমে রেখে দেব, এতে গরম মশলার গন্ধটা রান্নায় ভালোভাবে এসে যাবে। আমাদের ঝাল ঝাল নিরামিষ মাশরুম কারি কিন্তু এখন সার্ভ করার জন্য একদম তৈরি। আপনারা দেখেই নিলেন রান্নাটা করা কতটা সহজ, আর এটা দেখতে যতটা ভালো লাগছে এই রান্নাটা খেতে কিন্তু ঠিক ততটাই সুস্বাদু হয়। তাহলে চটজলদি বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখুন, আর আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আর আমার দেখানো রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওগুলোকে লাইক শেয়ার আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামী পর্বে নতুন আরেকটা রেসিপি নিয়ে।